নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ। রাত ১২টার পরে আর কোনো প্রচারণা চালাতে পারবেন না প্রার্থীরা, আর ভোট গ্রহণ হবে রোববার। তাই শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বিকেলে বন্দর উপজেলার সিরাজউদ্দৌলা মাঠে পথসভায় যোগ দেবেন। অন্যদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি বিকেলে নগরীর ২ নম্বর গেট দলীয় কার্যালয়ের সামনে পথসভায় অংশ নেবেন বলে জানা গেছে। এছাড়া ইভিএম মেশিনে ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে জানাতে আজ বেশ কিছু কেন্দ্রে প্রশিক্ষণমূলক ভোটের আয়োজন করেছে নির্বাচন কমিশন।